চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে পূর্ণ সন্তুষ্ট ও খুশি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মহামারীর সময় চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুরু থেকেই চীন আমাদের অনেক সহযোগিতা করে আসে। আমরা অত্যন্ত ভাগ্যবান যে চীনের মতো ভালো বন্ধু পেয়েছে। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে চীনের সঙ্গে বাংলাদেশের অনেক অজানা বিষয় তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী। করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় চীন শুরু থেকেই বাংলাদেশকে সহযোগিতা করায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মোমেন বলেন, কোভিড-19 উৎস ও কারণগুলো খুঁজে বের করার ক্ষেত্রে আমি মনে করি চীনের ওপর দায় না দিয়ে এটি বিজ্ঞানীদের ওপর ছেড়ে দেওয়া উচিত। রাজনৈতিক উদ্দেশ্যে তদন্ত হলে তা বিপর্যয় ডেকে আনে। এক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক যুদ্ধের উদাহরণ টেনে বলেন, প্রথমে এতে রাজনৈতিক উদ্দেশ্য ছিল, এরপর ছবি ও ভুয়া প্রমাণসহ খবর আসে ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। এতে গোটা বিশ্ব বিভ্রান্ত হয়ে সেটি সত্য বলে বিশ্বাস করতে বাধ্য হয়। কিন্তু ঘটনাক্রমে তারা ইরাক দখলের পর 2 বছরের বেশি সময় ধরে যথাসাধ্য চেষ্টা করেও তিল পরিমাণ অস্ত্র খুঁজে বের করতে পারেনি।